আজকে আমরা চলে এসেছি সরাসরি মাঠ পর্যায়ে মাসুদ ভাইয়ের সাথে, ফসলের জমিতে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি পেঁয়াজের জমি, আর এই জমির কৃষক ভাই হচ্ছেন ওইখানে। তো এই দিকের মোটামুটি আশেপাশে অনেক ধরনের ফসল হয়, তো পেঁয়াজের চাষাবাদটা তুলনামূলক একটু বেশি। আর আমাদের এইদিকের যে কীটনাশকের দোকান সেটা হচ্ছে মাসুদ ভাইয়ের। তো ম্যাক্সিমাম কৃষকরা কিন্তু মাসুদ ভাইয়ের থেকেই পরামর্শ নেয় এবং তার তত্ত্বাবধানে, মানে তার পরামর্শে এই ধরনের যে পেঁয়াজের চাষাবাদগুলো সেগুলো হয়ে থাকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ভাই ভালো। আপনি এবার কতটুকু জায়গা জুড়ে পেঁয়াজ চাষ করতেছেন? দেড় বিঘা। আচ্ছা আচ্ছা, একটা তো এখানে নাকি পুরোটা আপনারই? না, এটা এখানে আরো আছে, আর অন্য জায়গা আরেকটা আছে না? আজ অন্তর্বর্তীকালীন যে পরিচর্যাগুলি, যেমন এই যে স্প্রে, ওষুধ, কীটনাশক, এগুলা সম্পর্কে আমাকে একটু, আপনি যেহেতু এটা চাষাবাদ করতেছেন, বাস্তব যে ধারণা সেটা কিন্তু আমি মনে করি আপনার আছে, তো আমাদেরকে একটু বলেন যে কিভাবে জমিটা তৈরি করছেন বা কিভাবে সার টার দিলে। প্রথমে আমি জমি চাষ দিয়েছি, চাষ দিয়ে আপনার বিভিন্ন প্রকার সার অনুখাদ্য দেওয়া হয়েছে। দেওয়ার পরে জোয়া চারা লাগানো হয়েছে, লাগানোর পরে এখন এই যে পরিচর্যা করতেছি। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে ওই জমি প্রস্তুত করার ক্ষেত্রে ভাই আমাদেরকে একটু সহযোগিতা করেন যে কিভাবে কি কি সার কতটুকু পরিমাণে এক বিঘা জায়গার জন্য দিলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবো বলে আশা করি। আসলে এটা সারের ব্যাপারটা হতেছে আপনার খুবই পার্সোনাল বিষয়, এটা মানে অনেকেই কম দেয় অনেকেই বেশি দেয়। অনেকেই চাইলে, অনেকে দেখা যাচ্ছে আমাদের এদিকে অনেক কৃষক একটু দেখা যাচ্ছে সচ্ছল কৃষক যারা এক পাখিতে তিন বস্তা মারতেছে সার, দুই বস্তা মারতেছে, অনেকে দেড় বস্তা মারে, তবে পাখিতে মূলত দেড় দুই বস্তা সারই এনাফ। ওটা কি ডিএপি নাকি টিএসপি? ডিএপি মারে, ডিএপি বেশি দেয় না? ডিএপি বেশি ব্যবহার হয়। আচ্ছা, এমওপি ইউজ করে? আর এমওপির বিঘা প্রতি কতটুকু দেওয়া উচিত বলে মনে করেন? আসলে আমাদের এদিকে অনেক কৃষক মানে বুঝে না যে আসলে কোন সারটার মধ্যে কি গাছ আছে। অনেক কৃষক এটা জানে যে আসলে যে এমওপি, যেটা আমরা মানে আমাদের ভাষায় লুনা সার বলি, লুনা সার, হ্যাঁ, ওনারা ওনাদের ভাষায় বলে যে এটা লুনা কাটানোর জন্য, লাল সার লুনা কাটানোর জন্য ভালো। আসলে এটা যে গাছের শিকড় বাকড় বৃদ্ধি করে সেই ক্ষেত্রে যে এটা ইউজ হয় ওনারা বোঝে না। ওনারা যদি মানে প্রত্যেকটা ফার্মার যদি জানতো যে এটা শিকড় বাকড় বৃদ্ধির জন্য, তাহলে ওনারা ডিএপিটা কম দিয়ে দেখা যেতেছে এমওপিটা বেশি দিত, মানে লাল সার লুনা কাটা যেটা বলে। আপনি যদি মনে করেন যে না, ওনার কাছে ভালো পরামর্শ পাওয়া যাবে, ওনার কাছে যাবেন যে না এই ভাইয়ের কাছে পরামর্শ ভালো, ওই দোকানের কাছে পরামর্শ ভালো, এটা আপনার অভিযোগ, আপনি যাবেন। তবে আমরা কৃষকদেরকে সবসময় মানে সকল সময় পাশে থাকার চেষ্টা করি কৃষকের সাথে, এবং আমাদেরকে সাহায্য করে সিনজেন্টার কোম্পানির মতো আরও অনেক কোম্পানিগুলো আছে, বড় বড় অফিসাররা আসে ফিল্ড পরিদর্শন করে, আমি তাদের সাথে ফিল্ডে সময় দিই, এবং পার্সোনালি আমি নিজেও ফিল্ডে কাজ করি। গাছের আগা লাল, গোড়া পচা বা শিকড় পচা এসবের অনেক ক্ষেত্রে আমি কাজ করি। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে ফোন দিবেন, বা আপনারা ফোনে সাহায্য নিতে চাইলে আমরা আপনারা। এই হচ্ছে মাসুদ ভাইয়ের ভিজিটিং কার্ড, কার্ডের নাম্বারটা একটু সবাই দেখেন, আর আমি ডিসক্রিপশন বক্সেও নাম্বারটা দিয়ে দেব। আর এখানে কিন্তু ঠিকানাটা একটু আমি মুখে বলে দিই, গোয়ালখালি চেয়ারম্যান বাড়ি, কেরানীগঞ্জ, ঢাকা। তো যাই হোক, আর এবার আমি আলামিন ভাইকে জিজ্ঞেস করতে চাই যে আলামিন ভাই, আপনি আপনার এই জমির জন্য যে সকল কীটনাশকগুলো ব্যবহার করেন সেগুলো কখন কোন সময় স্প্রে করেন? এটা বিভিন্ন জিনিস বিভিন্ন সময় স্প্রে করতে হয়, যেমন আগাছা নাশক আপনার একটু রোদ্রে দিতে দিলে ভালো, আগাছা নাশক গুলো রোদ্রে দেওয়া ভালো। আচ্ছা, তারপর আপনি ছত্রাক নাশক একটু হালকা রোদে, একটু হালকা রোদে, যেমন আসরের আসরের আগে তিনটা দিকতে দিলে এটা কাজটা ভালো পাওয়া যাবে। ভিটামিন ঠান্ডার ভিতরে দিলে এটা ভালো রেজাল্ট। ঠান্ডার ভিতরে বলতে এটা কি মাগরিবের আগে এরকম নাকি সকালে? না, একবার হলে ভোরে, মানে সকালে বেশিরভাগ বিকালে দিলেই ভালো, কারণ রাতে পুরো ঠান্ডা থাকে, কাজটা ভালো পাওয়া যায়। তারপরে আপনি যেমন কীটনাশক রাত্রে বা সন্ধ্যাবেলা বিকেলে খুবই স্প্রে করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু আমরা আলামিন ভাইয়ের কাছ থেকে শিখলাম যে কোন ধরনের স্প্রে গুলা কখন করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে। তো আশা করি এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল। তো আলামিন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই ভিডিও শেষ করছি। ভাই অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।